friends, I am Sumit. Welcome to my channel Plug and Play. আর সবাইকে আমাদের শুভ বিজয়ার অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সবার পুজো আশা করছি খুব ভালো কেটেছে, আমারও পুজো খুব ভালো কেটেছে। পুজো ভালো, খুব একটা এনজয়মেন্টের মধ্যে দিয়ে সবার কাটে, কারণ সারা বছর আমরা এই পুজোটার জন্যই ওয়েট করে থাকি। আপামোর বাঙালি, যত বাঙালি রয়েছে এই পুজোর জন্যই সবাই ওয়েট করে থাকি। তো যেহেতু পুজো শেষ, আবার আমি গিটার নিয়ে চলে এসেছি লেসেন দিতে। আজকে যে লেসেনটা আমি দেবো সেটা হচ্ছে পেন্টাটোনিক স্কেল, মাইনার পেন্টাটোনিক। খুব সুন্দর একটা স্কেল, যে স্কেলটা দিয়ে আমরা নানান রকম লিড বাজাতে পারি। লিড বাজানোর জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ আমার যে কোনো লিডেই এই স্কেলের ইউজ আমি সব থেকে বেশি করি। তো কিরমভাবে লিড বাজাবে সেটা শেখানোর আগে কী কী লিড বাজাতে কী কী স্কেল ইউজ করবে সেটা শেখানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্কেল পেন্টাটোনিক আজকে আমি তোমাদের শেখাবো। তো আসা যাক লেসেন। তো পেন্টাটোনিক স্কেল বাজানোর আগে আমাদের থিওরিটা জানতে হবে, কারণ থিওরিটা না জেনে বাজানোর কোনো মানেই হয় না। তো পেন্টাটোনিক কথার অর্থ হচ্ছে পাঁচটা নোট নিয়ে যেই স্কেল তৈরি হচ্ছে। আমরা যেমন পেন্টাগন পড়েছি ছোটবেলায়, পেন্টাগন মানে যেই বহুভুজের পাঁচটা বাহু থাকে, পাঁচখানা সাইড থাকে, তাদেরকে পেন্টাগন বলে। এবার পেন্টাটোনিক মানে পেন্ট কথার অর্থ পাঁচটা, তো পেন্টাটোনিকও এখানে পেন্ট কথার অর্থ পাঁচটা। তো পেন্টাটোনিক স্কেলে পাঁচটা নোটের ইউজ হয়। আমাদের বেসিক্যালি স্কেলে সাতখানা নোট আমরা ইউজ করি, সা থেকে নি অবধি। সা রে গামা পা ধা নি, আর লাস্টে তো সা, মানে ফার্স্ট যে নোটটা রুট নোটটাই আবার লাস্টে আমরা ইউজ করছি, সা টু সা। তো সাতখানা নোট হয় একটা স্কেলে, পেন্টাটোনিক স্কেলে পাঁচটা নোট হয়। তো আর মানে দুখানা নোট আমরা এখান থেকে বাদ দিচ্ছি। তো আসো দেখা যাক কী কী নোট আমরা বাদ দিচ্ছি। আমরা যে নর্মাল স্কেল বাজাই, নর্মাল মাইনার স্কেল, আমি আজকে পেন্টাটোনিক মাইনার স্কেল শেখাচ্ছি। নর্মাল মাইনার স্কেলে যেই আমি যেটা শিখেছি বা আমি যেটা শিখিয়েছি আমার চ্যানেলে সেটা হচ্ছে, এই আটখানা নোট, মানে সাটাকে যদি বাদ দিই লাস্টে সাটাকে, তাহলে সাতখানা নোট। এখান থেকে যদি আমি রে মানে সেকেন্ড নোট আর ধা মানে সিক্সথ নোট, এই দুখানা নোটকে যদি আমি সরিয়ে নিই তাহলে আমার কটা নোট পড়ে থাকে? পাঁচটা নোট। মানে এই রে সা রে, এই রে নোটটাকে আমি বাজাবো না, সায়ের পর গাতে চলে যাও। তারপরে আবার মা পা, এই ধাটা যেখানে আছে এই ধাটা আর বাজাবো না, নিতে চলে যাব। এই পাঁচটা নোটই আমি পুরো অক্টেভ জুড়ে বাজাবো, দুখানা অক্টেভ জুড়ে, তাহলে এটা পেন্টাটোনিক স্কেল হয়ে যাবে। তো আসা যাক ফ্রেট বোর্ডে আমরা একটু বড় করে দেখে নিই যে কিরকম ভাবে আমরা পেন্টাটোনিক স্কেল বাজাবো। আজকে আমরা মাইনার পেন্টাটোনিক দেখবো, এ মাইনার পেন্টাটোনিক দেখবো। তো আমি আগেই বলেছিলাম বেসিক্যালি যেই স্কেলের নাম হয় সেই ফ্রেট থেকে আমরা স্টার্ট করি রুট নোটটা। তো এ মাইনার যেহেতু ছয় নম্বর স্ট্রিংয়ের, এ ফ্রেটটা খুঁজে নিলাম পাঁচ নম্বর ফ্রেট। এখানে ফার্স্ট ফিঙ্গার সা, দেন গা ওয়ান ফোর, দেন নেক্সট স্ট্রিংয়ে ওয়ান থ্রি, মা পা, তারপরের স্ট্রিংয়ে নি সা, মানে বাদ দিলাম হচ্ছে রে আর ধাটা। তাহলে কী বাজালাম? এবার নেক্সট অক্টেভ গা অবধি, মানে পুরোটা যদি বাজাই ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর। আর মাইনার স্কেলটা ছিল আর যদি শুধু মাইনার পেন্টাটোনিক বাজাই তাহলে হলো দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে কোন দুটো নোটের পার্থক্য। জাস্ট সেকেন্ড নোট আর সিক্স নোট আমি মিউট করে দিলাম, মানে বাজাচ্ছি না। তো যদি এ মাইনারের মধ্যে দিয়ে পেন্টাটোনিকের মধ্যে আমি কত কিছু লিড বাজাতে পারি দেখো। মাইনার পেন্টাটোনিক, এর আগেও যে আমি স্কেলের লেসেনগুলো দিয়েছি, ফার্স্ট শেপ সেকেন্ড শেপ থার্ড শেপ ফোর্থ শেপ ফিফথ শেপ যতগুলি শেপ দিয়েছি না,
তো ওই শেপগুলোকে আর এই পেন্টাটোনিক স্কেলটাকে একদম ভালোমতো আয়ত্তে আনতে হবে, তবে তুমি লিড বাজাতে পারবে। তো আগে আমাকে কোশ্চেন করছো যে যারা যে কী করে লিড বাজাবো, তাদেরকে একটা কথাই বলি, এই লিডটা বাজানোর আগে তোমাদের স্কেলগুলোকে অতটাই প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি এই কথাটা বলতে পারো। তার আগে হয়তো তোমার জানার ইচ্ছা থাকতেই পারে, বাট জানার ইচ্ছার আগে ওই নিজেকে ওই জায়গাটাকে নিয়ে যেতে হবে প্র্যাকটিস করে করে। যে আমি একটা নোটকে সেকেন্ড নোটে একটা নোট থেকে আরেকটা নোটে যাওয়ার আগে যেন আমাকে ভাবতে না হয় আমি কোন জায়গাটায় আঙুল ফেলবো, মানে আমাকে আমি যেন দেখি বুঝি যাই যে এই স্কেলের এই নোটটা আমার লাগবে, এই নোটটার সাথে এই নোটটা রিলেটেড, সেটা আমি স্কেল বাজালেই বুঝবো। স্কেল যত বেশি প্র্যাকটিস করবো ততই বোঝা যাবে। আর যাদের অনেক কোশ্চেন আমি অ্যান্সার দিতে পাচ্ছি না, কারণ এরকম প্রচুর লোকের কিছু অসংগত কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো কোনো অ্যান্সারই হয় না ফেসবুকে, তাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি না। এবার তারা হয়তো ভাবছো যে কোশ্চেনগুলোর হয়তো অ্যান্সার কীরকমভাবে আমি দেব বা কীভাবে করবো, আমি সত্যি নিজেও বুঝতে পারছি না তোমাদের অ্যান্সারগুলো আমি কীরকম করে দেব। তো তাদের জন্য আমি একটা ফেসবুকে লাইভ করছি খুব তাড়াতাড়ি, সেটা টাইমিং আমি আমার ফেসবুকের পেজেই বলে দেবো কবে আমি লাইভ আসছি। তো তাদের সাথে লাইভেই কথা হবে, আমি লাইভেই তাদের প্রবলেমগুলো সলভ করবো। তো আজকে এইটুকুনি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।